নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ থেকে 3 দিন পর বুধ রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ 25শে জানুয়ারি 2021। এই দিন বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করতে চলেছে, যার ফলে এই 4 রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে। তো কোন সেই 4 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। পঁচিশে জানুয়ারি 2021, হ্যাঁ বন্ধুরা, আর এই দিন বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে এই 4 রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, এবং এই 4 রাশির জাতক ও জাতিকারা হতে চলেছে সুপার ডুপার ভাগ্যবান রাশি। তো কোন সেই 4 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে জেনে নেওয়া যাক এই বুধ আমাদেরকে কি দেয় বা কি দেখায়, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, বুধ বেসিক্যালি বুদ্ধির কারক গ্রহ, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ ভালো থাকে, স্ট্রং থাকে, তাহলে আপনি বহুত বুদ্ধিমান হবেন, চতুর হবেন, চালাক হবেন। আর বুধ যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার বুদ্ধি ভ্রম হবে, ডিসিশন নিতে অসুবিধা হবে, কোনটা ভালো কোনটা খারাপ এইসব কিন্তু আপনারা সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন না। এছাড়াও দূরদর্শিতা আপনার মধ্যে কিন্তু অনেকখানি কমে যাবে। এছাড়াও বুধ দেয় বইয়ের দোকান, হ্যাঁ বন্ধুরা, এছাড়াও বুধ দেয় কনসালটেন্সি, বুধ দেয় পড়াশোনা, বুধ দেয় ব্যবসা, এছাড়াও বুধ দেয় মাসির সুখ, হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত কিছু কিন্তু বুধ গ্রহ নির্দেশ করে। তাই আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা একজন প্রপার অ্যাস্ট্রোলজারই বলতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো প্রপার অ্যাস্ট্রোলজার, যাকে আপনার ভালো লাগে, যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে, তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই আপনারা যারা জন্মছক বিচার করাতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই নাম্বারে দয়া করে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক বুধের রাশি পরিবর্তনের ফলে কোন এমন 4 রাশি যে রাশিগুলির ভাগ্যোদয় হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ হয়ে যাবে। এছাড়াও কর্ম পাবেন, এটা কিন্তু ডেফিনেটলি কর্ম আপনারা পাবেন। তাই যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আরেকটি বিষয় আপনাদের জন্য ভালো রয়েছে, যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান, হ্যাঁ বন্ধুরা, কারণ এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে যারা ট্রেন্ডিং করেন, তারা কিন্তু ট্রেড করে অনেক টাকা উপার্জন করতে পারেন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যেগুলো কাজ আপনার হচ্ছিল না এতদিন ধরে সেই সমস্ত কাজে হাত দিন, অনায়াসে আপনারা কিন্তু সেই সমস্ত কাজ করে ফেলবেন। এছাড়াও সন্তান সুখের দিকটাও কিন্তু এই সময় রয়েছে, অর্থাৎ যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তি হতে চলেছে। এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদেরও কিন্তু সন্তান নিয়ে একটা গর্বের বিষয় সৃষ্টি হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, যার দরুন আপনারা সন্তান সুখের দিকে কিন্তু 1 স্টেপ এগিয়ে যেতে পারবেন। এছাড়াও আকস্মিক কর্মপ্রাপ্তি এবং আকস্মিক ধনলাভ এইসব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান তারা কিন্তু
ট্রেড করে অনেক টাকা উপার্জন করতে পারেন। এছাড়াও যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এছাড়াও যারা শরীর নিয়ে খুব ভুগছিলেন, নার্ভের প্রবলেম, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু উপশম হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল বা কোনো এক অজানা কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এছাড়াও যারা কনসালটেন্সি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগাতে চান তারাও কিন্তু ট্রেন্ডিংয়ে টাকা লাগাতে পারেন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, তাই এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। এছাড়াও যারা শেয়ার মার্কেটে টাকা লাগাতে চান তারাও কিন্তু নিজের জন্মছক বিচার করে তবেই কিন্তু শেয়ার মার্কেটে টাকা লাগান, নচেত কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাসির কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং ধনের জায়গা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্টাবলিশমেন্ট হতে চলেছে। অর্থাৎ ধনের অভাব কিন্তু আপনাদের সেরকম মাত্রায় এই মুহূর্তে দেখা যাবে না। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তন আপনাদের জীবনে একটি আশীর্বাদ হিসাবে আসতে চলেছে। অর্থাৎ যার ফলে আপনাদের যে সমস্ত কাজ এতদিন ধরে হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, এবং এর পাশাপাশি লাভ, সফলতা, সাকসেসের জায়গাটা কিন্তু রয়েছে। এবং যারা বাড়ি বা গাড়ি এসব কিছু কিনতে চান তারা কিন্তু অনায়াসে কিনে ফেলতে পারেন। এছাড়াও যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান, যারা শেয়ার মার্কেটে টাকা লাগান, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এছাড়াও যারা বিজনেস করছেন, আদার্স যে কোনো বিজনেস, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা উঠার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, তাই আপনারা কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে একবার আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের জন্মছকে বুধের কী অবস্থান রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।